লাদাখের তুরতুর সেক্টর নুবরায় ভয়াবহ দুর্ঘটনা। নদীতে পড়ে যায় সেনাবাহিনী বাস, মৃত সাত জওয়ান, আহত প্রায় ১৯ জন। মৃতের মধ্যে পশ্চিমবাংলার খড়গপুর টাউন থানার অন্তর্গত বারবিটা এলাকার বাসিন্দা আর্মি জওয়ান বাপ্পা খুটিয়ার মৃত্যু হয়। জানা গিয়েছে, বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া খুটিয়া পরিবার সহ গোটা খড়গপুর শহর জুড়ে। লাস্ট এপ্রিল মাসের ২৭ তারিখ বাড়ি থেকে ছুটি কাটিয়ে আর্মি ক্যাম্পে ফিরে যায়। গুজরাট থেকে সিয়াচেনে পোস্টিং হয়। সিয়াচিন যাওয়ার পথে সেনাবাহিনীর গাড়িটি ধস নামার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সিয়ক নদীতে পড়ে গিয়ে সাত সেনা জওয়ানের মৃত্যু হয়, আহত হয় ১৯ জন। জঙ্গিদের গুলিতে মরলে আফসোস হতো না, কিন্তু এভাবে খালে পড়ে গিয়ে ছেলের মৃত্যু মেনে নিতে পারছে না প্রাক্তন আরপিএফ জওয়ান তার বাবা সুকুমার খুটিয়া। মৃত বাপ্পা খুটিয়া ১১ মাসের একটি কন্যা সন্তান এবং স্ত্রীকে ছেড়ে দিয়ে গেলেন। রবিবার তার মৃতদেহ পৌঁছবে তার বাড়িতে বলেই জানিয়েছেন তার বাবা। তারপরে ওইটা কমিউনিকেশন করে অফিসিয়াল খবর পেলাম, তখন প্রায় দুটো আড়াইটা বেজে গেছে। ওরা যাচ্ছিলো, একটা ওদের ট্রেনিং হচ্ছিলো সিয়াচিন যাওয়ার জন্য। সিয়াচিন যাওয়ার সময় বোধহয় জম্মু থেকে ওরা লাদাখ পর্যন্ত পৌঁছেছিলো। আর লাদাখেই ব্যাপারটা, লাদাখে হয়েছিলো কি, ওইখানে দুটো গাড়ি ছিল আগে, ও দুটো গাড়ি পেরিয়ে গেছে। তারপরে নেক্সট গাড়িটা দুজন অফিসার ছিল আর বোধ হয় ২৬ জন ছিল। হ্যাঁ, টোটাল দুজন অফিসার নিয়ে টোটাল ২৬ জন ছিল। তারপরে ওইখানে যখনই গাড়িটা পেরোতে যায়, তখন ওখানে ওই পাথরটা ধস নেমে মানে ওই গাড়িটাকে ড্যাশ মারে পড়ে, তখন গাড়িটা ওই পুরো পাথরের ঠেলাতে খাদে পড়ে যায়। খাদে একটা নদী ছিল ছোট্টখাটো, তাও ডিপ হবে আনুমানিক, ওরা যা বলছে সেই অনুযায়ী ৬০ ফিট মতো হবে। তো সেই খাদে পড়ে যায়। তারপরে ওদের রেস্কিউ পার্টি আসে, তারা এসে যারা প্রাণে বেঁচেছিল তাদেরকে ওদের চিকিৎসালয়ে পাঠিয়েছে। তার মধ্যে যারা ক্যাজুয়ালিটি হয়ে গেছিলো, তার মধ্যে আমার ছেলে ছিল বাপাদিত্য খুটিয়া, আরও বাকি ৬ জন ছিল। আর তারপরে আমরা সেই খবরটা মানে অফিসিয়ালি ট্রেস আউট করতে পারি আর কি। এখানে ঠিক এক মাস আগে আমার বাড়ি থেকে গেছে, তার ২৫ দিন কি এক মাস, এপ্রিলের ২ তারিখে এসেছিলো, এপ্রিলের ২৭ তারিখে গেছে আর মের ২৭ তারিখে খবরটা শুনলাম রাত্রেবেলা। মুভ করছিল ওরা ট্রেনিং করে ওই সিয়াচিন যাওয়ার জন্য মুভ করছিল, তাতেই মানে মুভ করেছিল, তার মা ছিল সেখানে কথা হয়েছিল। আর তারপরে পরের দিন কথা বলতে গেলে শুধু রিঙ্গি হচ্ছে আর কথা হচ্ছে না দেখেই বৌমাও মানে ভয়ে আতঙ্কে কীরকম যেন ইয়ে হয়ে গেছিলো। আমরা তো চেষ্টা এখান থেকে এরাও করেছিল, কিন্তু রিং হচ্ছে কথা বলছে না কেউ। তারপরে পরে অপেক্ষা করতে করতে জাগাজাগি থাকতে থাকতে অপেক্ষা করতে করতে ১২:০৫ নাগাদ খবরটা মিললো। আর দুটো আড়াইটার সময় জানা গেল যে যাওয়ার পথে মানে ক্যাজুয়ালিটি হয়ে গেছে। বাচ্চা আছে ওর, ছোট্ট বাচ্চা আছে, ওই ১১ মাসের শুয়ে আছে, ১১ মাসের একটা বাচ্চা আছে। আপনার এক ছেলে? আমার দুটো ছেলে, আরেক ছেলে সেকেন্দ্রাবাদে থাকে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার। ওকে খবর দিচ্ছি প্লেন ধরেছে, এটা খবর পেয়েছি আসতেছি। বাপ্পাদিত্য খুটিয়া যে যার মৃত্যু হয়েছে আর কি। হ্যাঁ, কোন র্যাঙ্কে ছিল? র্যাঙ্কে ছিল লেস নায়ক। হ্যাঁ, লেস নায়ক। আপনার নাম? আমার নাম সুকুমার খুটিয়া।